নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর এনআইডি ক্যাম্পাসে পড়ুয়াদের সত্যাগ্রহ, ডিনের অপসারণ দাবি। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে উপত্যকা। দুর্গোৎসবের কাউন্টডাউন। শিলান্যাসের ছয় মাসেও শুরু হয়নি সড়কের সংস্কার কাজ, আন্দোলনের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর এনআইটি ক্যাম্পাসের জিমখানা পার্কে সোমবার সকাল থেকে নতুন করে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের সত্যাগ্রহ আন্দোলন। দাবি একটাই, কোচ বক্কুরের আত্মহত্যার বিচার চাই। উল্লেখ্য, গত শুক্রবার রাতে শিলচর এনআইটি হোস্টেলে 7A ইলেকট্রিক বিভাগের এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার সহপাঠীরা জানিয়েছিলেন, তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারে ব্যাক লাগার দরুন কোচপক্ষের নামের ছাত্রটি আত্মহত্যা করে। এনআইটির একাডেমিক ডিন ডক্টর বি কে রায় মৃত ছাত্রটির সাথে দুর্ব্যবহার করেছিলেন। তিনি এনআইটির ছাত্রছাত্রীদের সাথে প্রায়ই দুর্ব্যবহার করে থাকেন বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে কোচপক্ষের আত্মহত্যা করতে বাধ্য হয়। এই ঘটনার বিচার চেয়ে শিলচর এনআইটি ক্যাম্পাসের জিমখানা পার্কে সোমবার সকাল থেকে ডিন একাডেমিক বিনয় কৃষ্ণ রায়কে পদ থেকে সরানোর দাবিতে হাতে হাতে প্লে কার্ড নিয়ে নতুন করে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের সত্যাগ্রহ আন্দোলন। পরসো আমারে এক দোস্ত নে একাডেমিক প্রেসার কি ওয়াজে সে সুসাইড কর লিয়া, উসি উসপে জাস্টিস মিলে ইসলিয়ে হাম লোগ সবি মিলকে শান্তিপূর্ণ সত্যাগ্রহ কর রহে হ্যায়। ও এক मेंटली और फिजिकली फिट इंसान था। ऐसा जो उस पर एलिगेशन लगाए जा रहे हैं कि वो ड्रग एडिक्टेड था, ये सब झूठे हैं। हमारी डिमांड है कि बी के रॉय सर का रेजिग्नेशन होना चाहिए और जो भी यहाँ पे बच्चे हैं उन पे कोई आने वाले टाइम में डिसिप्लिनरी एक्शन ना हो और एडमिन को अपोलोजाइज करना चाहिए और कोच बुकार की फैमिली को कंपनसेशन मिलना चाहिए। দেবশিল্পী বিশ্বকর্মার পূজাকে ঘিরে সোমবার গোটা বলাক জুড়ে এক উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। দেবশিল্পীর আরাধনায় পিছে নেই গ্রাম কাছাড়ও। বিশ্বকর্মা পূজাকে ঘিরে এদিন জেলার গ্রামাঞ্চল সহ শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ব্যস্ত হয়ে ওঠে বিভিন্ন হাট বাজার। ফলমূল সহ দেবশিল্পী বিশ্বকর্মার মূর্তি কিনতে অনেকে বাজারমুখী হতে দেখা গেছে। আকাশচোয়া মূল্যবৃদ্ধিকে উপেক্ষা করে বাজারগুলিতে ভিড় জমান মানুষ। বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শিলচরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, জেলা পূর্ত বিভাগ, জেলা জং সম্পদ, জেলা বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন কল কারখানা ও ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে এদিন পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিশ্বকর্মা আরাধনা শেষ হওয়ার সাথে সাথেই জনগণের মধ্যে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। পুরনো পূজা আমি গতবারও বলেছি, আমাদের চন্দ্রদার একজন বলে একজন উনি সাব ডিভিশনে শুরু করেছিলেন, তারপর আস্তে 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 এখানে এসেছে। এখন আমরা যতটুকু পারি আর কি ওই মানুষ স্বতঃস্ফূর্ত হিসাবে চাঁদা দেয়, সব কিছু দেয়, আমরা কেউ স্বতঃস্ফূর্ততা দিই না। স্বতঃস্ফূর্তভাবে চাঁদা টাদা দেওয়ার জন্যই আমরা বড় করে আরম্ভ করতে পারি। প্লাস আমাদের অফিস স্টাফ হচ্ছে সাপোজ 200 থেকে 250, আমরা 500-550 মানুষের অ্যারেঞ্জমেন্ট করি। সবাই আশেপাশে এসে আমার এখানে প্রসাদ গ্রহণ করেন। আপনারাও আজকে এই শিডিউল টাইমের মধ্যে সময় বের করতে পেরেছেন, তো আপনারা বলছি সব শেষ করে আমাদের এখানে একটু প্রসাদ নিয়ে যাবেন। এই পূজা করতে সাহায্য করেছে স্পেশালি লেডিস লুক, যারা সকালবেলা ওদের নিজের ধার বড় বাড়ির কাজ সেরে এসে এই পূজার কাজে লেগে গেছে। তো এটাই বলে আমি বলছি বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা রইল সবাই। এই দুটো আড়াইটায় শুরু হবে, যে প্রত্যেকবারই হয় বিকেলবেলা, সেটা 7টা অবধি চলবে। আমাদের শিলচর জল সম্পদ সংমণ্ডলের প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের এই পূজার আয়োজন হয়েছে এবং আমাদের এই পূজাকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের প্রত্যেক সহকর্মীদের একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লেগে থাকে, কারণ সবার স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক সহযোগিতার এই পূজায় আছে। আর আমরা বিশেষ করে আজকে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আজকের এই পূজার আয়োজন করেছি। শিলান্যাসের প্রায় ছ মাস হলেও এখনও শুরু হয়নি শিলচর আইজল জাতীয় সড়কের রহিমের দোকান পয়েন্ট থেকে
1462 নম্বর এলপি স্কুল হয়ে ধামালিয়া পর্যন্ত পূর্তু সড়কের সংস্কার কাজ। এ নিয়ে সরব হলেন এলাকার জনগণ। রোববার শিলান্যাস হওয়া ফলকের সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা ফারুক লস্কর, হায়দর হোসেন বড়ভুইয়া সহ অন্যরা জানান, 19 মার্চ সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া পূর্তু বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে ডাকডুল পিটিয়ে 15,37,000 টাকার কাজের সূচনা করেছিলেন, কিন্তু আজ 6 মাস হয়ে গেলেও এখন পর্যন্ত কাজে হাত দেননি ঠিকাদার। তারা জানান, ওই রাস্তায় সাথে একদিনে আরো 5টি রাস্তার কাজ শুরু করেছিলেন বিধায়ক, বাকি রাস্তার কাজ চললেও এই রাস্তার ঠিকাদার কেন হাত দেননি কাজে সেটা অজ্ঞাত। অবিলম্বে রাস্তার কাজ শুরু করার জন্য বিধায়ক, জেলাশাসক ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ নিয়ে প্রয়োজনে আন্দোলনেও নামার হুঁশিয়ারি দেন। আজকে থেকে 6 মাস আগে আমাদের এলাকার বিধায়ক মহাশয় উনি কাজটা ধরলেন, খুব ঢুল ডাল বাজিয়ে মোটামুটি শিলান্যাস করলেন, কিন্তু আজ অবধি শিলান্যাস করার এর সাথে আরো 4টা শিলান্যাস হয়েছে আমাদের এটার সাথে। তো প্রথমে আমাদেরটা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওখানে এই কাজে শিলান্যাস করার পর থেকে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ এখানে কি হয়েছে কি না হয়েছে কোনো কেউ আসেনি, রাস্তার কাজ দেখেনি। কিন্তু আমাদের এলাকার জনগণের এত দুর্দশা হয়েছে, যদি একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে নিতে হয় কি অবস্থা হবে আপনারা সবাই বুঝতে পারবে। যদি সকালবেলা রাস্তা দিয়ে যদি বাচ্চারা টিফিন করে খানা খাই স্কুলে যেতে যায়, যাওয়ার সময় রাস্তার ওরা যে খেয়ে আসে বাঁধগুলো পেঁচে যায়, ওরকম রাস্তার অবস্থা। এই রাস্তা দেখলে 1 কিলোমিটার 1462 স্কুল পর্যন্ত 1 কিলোমিটার পুরো রাস্তা, 15 লাখ কত হাজারটা সেনশন হয়েছে, কিন্তু ওখান পর্যন্ত কাজটা হয়নি। আমরা এটা বলতে চাই, আমার যত দাঁড়াদাঁড়ি হয় আমাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করতে হবে, তাহলে আমরা আজকে তো আমাদের গ্রামের কয়েকজন লোক এসেছি, যদি কাজ না আসে এক সপ্তাহের মধ্যে আমরা বৃহত্তম আন্দোলন এটা নিয়ে আন্দোলন করবো। আর যদি না হয় কারণটা কি আমরা পুরো কারণ আমাদের জানতে হবে, এই বলি আমি এটা আমার বক্তব্য করলাম। আমাদের সাথে মোটামুটি দেখতে পারছেন আমাদের কোনা গ্রামের অনেক লোক আছেন, তারা সবার একই কথা যে কাজটা আমরা চাই, আমাদের কিছু প্রয়োজন নেই, আমরা রাস্তা নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা শুধু চাই আমরা রাস্তার কাজটা চাই, আমরা জনসাধারণের স্বার্থে রাস্তাটা চাই। বিশ্বকর্মা পূজার দিন কাছাড়ে পুলিশ সুপারের হাতে ধরে বড়খলার থানাতে সিপাহীদের জন্য একটি গৃহের উদ্বোধন করা হয়। সোমবার বড়খলা থানার ওসি গৌতম চন্দ্র কুমার এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সিপাহীদের থাকার জন্য একটি গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গৌতম কুমারের এই কাজ দেখে আনন্দিত এলাকার জনগণ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নমাল মাহাতো, বড়খলা নাগরিক কমিটির সভাপতি সেবক পাল, সহসভাপতি মঈনুদ্দিন তালুকদার, শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস, মায়াজুল আলী বড়ভুইয়া প্রমুখ লোক আছে। পুলিশৰ যিসকল তৃণমূল পৰ্যায়ৰ পৰা কাম কৰে, যেনে যিবিলাক কনষ্টেবুলাৰী লেভেলৰ পৰা যিসকল কাম কৰে, তেওঁলোকৰ থকা খোৱালৈ বহুত অসুবিধা হয়। আৰু তেওঁলোকৰ পৰা যিহেতুকে আমি 24 ঘণ্টা কাম তেওঁলোকৰ পৰা আমি আশা কৰোঁ, কিন্তু সেইমতে আমি তেওঁলোকক সুবিধা দিব নোৱাৰোঁ। গতিকে অসি মহোদয়ে এইটো এটা খুব এটা পজিটিভ ষ্টেপ লৈছে আৰু ৰাইজে ইয়াক সহযোগ কৰিছে। আৰু এই ইয়াত আমাৰ যিসকল কৰ্তব্যৰত যিসকল আৰক্ষী প্ৰশাসনৰ কৰ্মীসকল থাকিব, তেওঁলোকৰ কাৰণে তেওঁলোকৰ নিজৰ দায়িত্ব সম্পাদন কৰাৰ ক্ষেত্ৰত বহুত সহায়ক হ'ব। আৰু আপোনালোকৰ সকলোকে ধন্যবাদ, আপোনালোকে আজি ইয়াত আহিলে আৰু আমাৰ এই থানাখনৰ যি পৰিচালনা তাত সহায় কৰিবৰ কাৰণে এইখিনি আপোনালোকে সহযোগ কৰিছে। গতিকে আপোনালোকক সকলোকে ধন্যবাদ জনাইছোঁ। আৰু অসী মহোদয়ৰ নেতৃত্বত যি এই কাৰ্য আজি সম্পাদন হ'ল, সকলোৱে ৰাইজে শলাগ লৈছে, অতীতৰ নিতান্তই আমাৰ কাৰণে ভাল কথা। আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বাৰম্বাৰ কৈ আছে যে আৰক্ষী প্ৰশাসনক ৰাইজৰ ওচৰত চপাই নিবৰ কাৰণে যি চপাই লৈ যাব লাগে, আৰু তাৰ কাৰণে এই যি এটা প্ৰচেষ্টা অধিক তেওঁৰ আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ সেই নিৰ্দেশক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি যি আৰক্ষী প্ৰশাসনে উদ্যোগ লৈছোঁ ৰাইজৰ সহযোগত, সেইটো আপোনালোকেও আমাক সহযোগ কৰাৰ কাৰণে আপোনালোকক সকলোকে ধন্যবাদ। করিমগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে মালুয়া শ্রীগুরি জিপিতে শতাধিক মহিলা অগপতি যোগদান করেন। উল্লেখ্য, অসম গণ পরিষদের ভগ্নী সংগঠন অসম মহিলা পরিষদের অধীনে করিমগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে এক যোগদানী কার্যসূচী সভার আয়োজন করা হয়। এদিন মহিলা পরিষদের সভানেত্রী অর্চনা দত্তের পৌরোহিত্যে চলিত সভায় বক্তব্য রাখেন কৃষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সম্পাদিকা অপর্ণা দেব, বর্তমান নর্থ করিমগঞ্জ বিধান পরিষদের সভাপতি মাসুক আহমেদ, নর্থ করিমগঞ্জ কৃষক পরিষদের কার্যকরী সভাপতি আফজল হোসেন তাপাদার, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, দক্ষিণ বদরপুর জিপি সভাপতি আফতার উদ্দিন, বাগবাড়ি জিপি সভাপতি জাকির হোসেন, কৃষক পরিষদের জেলা সদস্য রোজ ইকবাল চৌধুরী, করিমগঞ্জ মহিলা পরিষদের সম্পাদিকা উমা সূত্রধর, প্রাক্তন জিপি সভাপতি নজমুল ইসলাম, শাহিদ হোসেন, জামাল উদ্দিন, শানু বেগম প্রমুখ।
লাগে, কিছু লাগে না, লাগেনি কিছু, কিন্তু এরপরেও আমার সব লাগবে। আমার সরকারি আসনগুলো যেগুলো আছে এগুলো তো আমাদের সরকারে দিতে নেই, মহিলারা দিচ্ছে, পুরুষরা দিচ্ছে, এই আসনগুলো যদি আমি সিস্টেমেটিক ভাবে নেই তাহলে তো আমার কাজে লাগবো। আমি খালি বাড়ির বারান্দা বইয়া বইয়া নিয়ে উপি আইলে খালি বড় বড় লেকচার আনিয়া গেলে লাগে, আমার কোনটা দিলা না কোনটা দিলা দিব, তুমি তোমার বাড়ি ধুতি দেবে, আমি আমার বাড়ি ধুতি দইব, কেউ লোকের তো সম্পর্ক নাই, দিলা বই তো নাই, তোমরা আমার লোকে কন্ট্যাক্ট করতে, আমি তোমার লোকে কন্ট্যাক্ট করতাম, রোজ একটা সময় রাখবা, যে দিদির বড় দিদি এইটা সপ্তাহে একদিন সময় রাখবা, তোমরা ওয়ার্ড কমিটির মিটিং হইতো সপ্তাহে একদিন, যাতে যে ওয়ার্ড কমিটির সুপার যেটা 21 জন হোক 11 জন। গতকাল উদারবন্দে জাতীয় সড়কস্থিত এক অভিজাত হোটেলে এক সংবর্ধনা সভার আয়োজন করলো উদারবন্দ ব্লক মাইনরিটি কর্মকর্তা কোন কাছাড় জেলা কংগ্রেসের মাইনরিটি দলের সদ্য নির্বাচিত চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্করকে উষ্ণ সংবর্ধনা প্রদান করলো উদারবন্দ ব্লক মাইনরিটি কর্মকর্তা কোন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ। প্রথমে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ এবং কাছাড় জেলা কংগ্রেসের চেয়ারম্যান আনসার হোসেন বড়ভূঁইয়াকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। তারপর কাছাড় জেলা সদ্য নির্বাচিত চেয়ারম্যানকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। উদারবন কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান কাসাব আহমেদ বড়ভূঁইয়া ও কাছাড় জেলা কংগ্রেসের মাইনরিটি সেক্রেটারি মাসুম লস্কর, মইনুদ্দিন লস্কর সহ অন্যান্যরা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। সবার বক্তাগণ আগামীতে কংগ্রেস দলকে কিভাবে শক্তিশালী করতে তোলা যায় সেটা নিয়ে আশার আলো দেখতে থাকেন। সময় কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, মানে বেশি দিন ক্ষমতা রাখলে যে জিনিসটা হয়, আমরা কর্মীদেরকে, তৃণমূল স্তরের কর্মীদেরকে ঠিকমতো সম্মান দেওয়া হয়নি, সেই জন্য দল আজকে সেই বুকদশা, সেই জন্য আজকে দল ক্ষমতায় নেই। কিন্তু দল আজকে যখন ক্ষমতায় নেই তখন দল ভালোভাবে বুঝতে পেরেছে যে কর্মীদের সম্মান দিতে হবে। এবং আমরা আজকে যখন দেশের কথা চিন্তা করি, আমরা আজকে দেশের যে অবস্থা, আমরা এই ভারতবর্ষ বা এই আজকে যদি বরাক উপত্যকা বলি, আমরা এই কাছাড় জেলা যদি বলি, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মিলে আমরা 300-400 বছরের ইতিহাস আছে। কিন্তু আজকে এই বিজেপি ক্ষমতা আসার পর থেকে আজকে যেভাবে যে সাম্প্রদায়িক যে আমাদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার যে চেষ্টা চলছে এবং আজকে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, আমরা যদি আজকে এই সমাজটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে হয়, সেই সুন্দর সমাজ যদি আমাদের গড়তে হয়, আমরা যেভাবে সেই ভারতবর্ষে আমরা বিভিন্ন জাতি ধর্মের মানুষ আমরা যদি একসাথে বাস করতে পারি, সেই সুন্দর পরিবেশ যদি আমাদের গঠন করতে হয়, তাহলে আবার কংগ্রেস দলকে ক্ষমতায় আনতে হবে। তাই আমরা একজন নাগরিক হিসাবে আমাদের একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি। আমরা এখানে সব বাইরেই আমরা নিজের রোজগার করি, নিজের রোজগার করে চলি, আমরা কোনো দল করে বা কোনো রাজনৈতিক দল থেকে আমরা কোনো রোজগার করি না। পুজো করতে 300 টাকা ট্যাক্স, ক্ষুব্ধ গৈরিক ভারত। দুর্গাপুজো করতে হলে দিতে হবে 300 টাকা ট্রেজারি চালান, আর তা কোনোভাবেই মানতে পারছেন না গৈরিক ভারত। সোমবার শিলচরের কার্যালয়ে গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, সংগঠক প্রশান্ত জি, কাছাড় জেলার কর্মকর্তা আশিস চক্রবর্তী, সুরজনাথ, দীপজয় চক্রবর্তী স্পষ্ট ভাষায় জানান তারা এ ব্যাপারে অসম সরকারের এ ফরমান মানছেন না। তাদের অভিমত, অসম সরকারের প্রত্যেকটি পূজা কমিটিকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তা অত্যন্ত ভালো কাজ। এর দ্বারা পূজার সময় সরকার প্রদত্ত বিভিন্ন গাইডলাইন সহ বিবিধ বিষয়ে কাজে লাগবে, আর অনলাইনে রেজিস্ট্রেশন করলে হলে সময়ও বাঁচবে। কিন্তু এরই সাথে ট্রেজারি চালান হিসেবে 300 টাকা দিতে হবে বলছে সরকার, তা হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি অন্যায়। এদিন গৈরিক ভারতের কর্মকর্তারা বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দুর্গাপূজার সময় সরকার আর্থিকভাবে সহায়তা করে থাকে পূজা কমিটিকে, কিন্তু অসমে হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন করিতকর্মা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পুজোর সময় উল্টো 300 টাকা ট্যাক্স দিতে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতিসত্বর সরকার এর সমাধান করুক, নতুবা সমস্ত রাজ্য জুড়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন গৈরিক ভারতের কর্মকর্তারা। 300 টাকা ট্রেজারি চালান দিতে হবে, এতে গৈরিক ভারত আমরা প্রতিবাদ জানাচ্ছি অসম সরকারের কাছে। কারণ কেন দিতে হবে এই 300 টাকা তা আমরা কোনোভাবেই মেনে উঠতে পারছি না। বিভিন্ন সময় সরকারকে আমরা দেখি বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিবিধ বিষয়ে অনুদান দিতে, এবং হিন্দুদের কাছে অতি পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই দুর্গোৎসবের সময় উল্টো 300 টাকা ট্রেজারি চালান দিতে হবে তা মেনে নেওয়ার মতো বিষয় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিটি পূজা কমিটিকে আমরা অনুরোধ করছি, আপনারা অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করুন, তা ভালো, কারণ অনলাইন রেজিস্ট্রেশন যদি হয় সরকারের বিষয়টা জানা থাকবে, কোথাও কোনো সুবিধা অসুবিধা থাকলে তা ঠিক করা যাবে। কিন্তু সবাই মিলে আবেদন করুন, সরকারকে প্রতিবাদ করুন, কেন আমরা টাকা দেব, আমরা টাকা দিতে রাজি নই। সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এগিয়ে আসুক, আমরা কোনোভাবেই এই টাকা কোনো হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান পূজা কমিটি কারো কাছ থেকে নেব না। সরকার তা ঠিক করুক, এবং যদি তা ঠিক না করে সমস্ত রাজ্য জুড়ে গৈরিক ভারত তীব্র থেকে তীব্রতর আন্দোলনে। জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র লোকাল সুপারি ব্যবসায়ী ও কৃষকদের। গত দু বছর ধরে আসাম সরকার লোকাল সুপারি ও রোটা বিক্রির এসওপি জারি করবে বলে আশ্বাস দিয়ে আসলেও এখন অবধি এসওপি জারি করা হয়নি। এ নিয়ে বরাক উপত্যকা করিমগঞ্জ জেলার সুপারি ব্যবসায়ী ও কৃষকদের মাথায় হাত, কারণ লোকাল সুপারি বিক্রিতে বিভিন্ন সময় বাধা বিপত্তি দেখা দেয় পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে। এ নিয়ে আজ করিমগঞ্জ জেলার লোকাল সুপারির ব্যবসায়ী ও কৃষকেরা জড়ো হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এদিন জেলাশাসক কার্যালয়ের সম্মুখে ব্যবসায়ী ও কৃষকরা বিভিন্ন স্লোগানে জেলাশাসক কার্যালয় চত্বর সরগরম করে তোলেন। পরে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস ও অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমি এমএসএফর বরাকবেলির ইনচার্জ বদরুল্লাহ আমার নাম, এবং এখানে সুপারি ব্যবসায়ী এবং সুপারি কৃষক এরাই মিলিয়ে আমার আমার আমারে লগে আনছেন। আজকে জেলাধিপতির কাছে আমরা মেমোরান্ডাম দিছি। মেমোরান্ডামর মেইন উদ্দেশ্য হইল বিগত আদি যুগ তাকিয়া সলিয়ার যে লোকেল সুপারিগুলা ব্যবসা হয়েছে কোনোদিন বন্ধ হয়েছে না, পুলিশে বাধা দিছে না, আটকাইছে না, দুই প্রায় দুই বছর তাই হঠাৎ করে যে লোকেল সুপারিগুলা পুলিশে আটকাই থানা আটকাই রাখিলায় বিভিন্ন সময় খাসা সুপারি আটকাই রাখে, রঠাগুলা আটকাই রাখে, এটার কারণে পাবলিক এবং ব্যবসায়ী খুব কষ্টের মধ্যে আসুন প্রায় দুই বছর থাকি। ইদানিং হঠাৎ করে আমরা দেখছি যে আসামের মুখ্যমন্ত্রী তাই হাইলাকান্দিতে আইয়া কইছেন যে পাবলিকের যখন একটা জিও দিছে তার কাছে দাবি জানাইছে যে লোকাল সুপারিগুলা যদি ব্যবসা বন্ধ হয়ে যায় পূজা করতে পারতো না পাবলিকে, তখন তাই কইছেন যে জেলাধিপতি এবং এসপির লোকের গিয়ে তুমি যোগাযোগ করো। এখানে যদি তারা যোগাযোগ করেছে তাই তাই কইছেন একটা রিপোর্ট ডিসি স্যার এবং এসপি স্যারে পাঠাই পাঠানি পরে এইগুলো ইয়া দিবা। আমরা করিমগঞ্জবাসীরও রিকোয়েস্ট হইল আসামের মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে আমরা করিমগঞ্জের মানুষ, আমরা এই রঠা এবং লোকাল সুপারি ব্যবসায়ী এবং কৃষক এরার দাবি হইল কি যে এগুলা অতি শীঘ্রই ছাড়িয়া দেওয়া হোক, যাতে আগামীতে পূজা টুজা করতে প্রত্যেকে যাতে সুবিধা হয়। আসাম সরকারে কইছেন এই যে ভারতবর্ষের মধ্যে পাঁচটা রাজ্যের মাঝে একটা বানাইতা, একটা যদি বানাইতে কৃষকরা বন্ধ হয়ে যায় আর কি, এখানের উৎপাদন একমাত্র এই সুপারিগুলা, কিন্তু এই সুপারিগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের কীভাবে উন্নত হইব, এটার লাগে আমরা আজকে তার কাছে অনুরোধ করিয়া যাতে এইগুলা শীঘ্রই ছাড়িয়ে দেওয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার দেখে নিচ্ছি। শিলচর এনআইডি ক্যাম্পাসে পড়ুয়াদের সত্যাগ্রহ, ডিনের অপসারণ দাবি। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছে উপত্যকা, দুর্গোৎসবের কাউন্টডাউন। শিলান্যাসের ছয় মাসেও শুরু হয়নি সড়কের সংস্কার কাজ, আন্দোলনের হুমকি। আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।